একেবারেই বন্য হরিণ, কিন্তু মানুষের সঙ্গে সখ্য গড়ে উঠেছে তাদের, কারণ তাদের বসবাস সুন্দরবনের দুবলার চরের বন বিভাগের অফিসের পাশের বনে। ফিরোজ ভাই তাদের অভিভাবক। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব আলোরকুল থেকে দুবলার চরের পথে। ও বিল্লাল, তখন ভাটার সময়, পথে দেখা হলো জাহিদুল বড় ভাইয়ের সাথে। বড় ভাইয়ের বোট তো এটা নাকি? এটা তো পুরা পঙ্কিরাজ। পঙ্কিরাজ? হ্যাঁ, এ তুফুনের সাথে খেলে। হ্যাঁ, সবাই বড় বড় ফিশিং করে সব এই জায়গায় আটকানো। হ্যাঁ, আমার এই ছোট বোট নিয়ে, হ্যাঁ, 30 মন মাছ নিয়ে আমি গেছি খন্ডায়, এই 8 নম্বর সিগনালের মধ্যে। 8 নম্বর সিগনালে তো হেভি চ্যাম্পিয়ন ট্রলার এটা, তো ভয় লাগে না আপনার? গোল হইতে সে তো চোখ বুঝে শুয়েছিল। কে বেলা ছর্দার? না, তাহলে কে ছিল? আমি বেলা পিছনে। ও বেলা দুই পিছনে, আমরা দুইজন পিছনে, আর গলতে একজন আর ডোরা একজন পানি শেষে। হ্যাঁ, আর গলি লোক তো চোখ বুঝে বসে আছে। আল্লাহ আল্লাহ করছে, একবার ঢুকি যায় একবার ওঠে বেশি। 8 নম্বর সিগন্যালের মধ্যে এই নিয়ে আপনি গেছেন, কি অবস্থা! আমাদের বড় ভাই হচ্ছে পুরো চরের বড় ভাই, বুঝছেন? তারপর এই দিনই একদিন পাথর কাটাই গেছি। হ্যাঁ, বড় বড় ফিশিং গুলো সব বাইরে থেকে উঠে আসে আর আমি যাই বাইরে, ভাই সাগর দিয়ে যাচ্ছে। এটা যে এইবার সিগন্যালের মধ্যে তো এই যে গেল আর বড় বড় ফিশিং গুলো বাইরে থেকে ওঠে। হ্যাঁ, আমার কয় কনে যাও, আমরা দেখতে পারি না। বোট নিয়ে আমি গেছি পাথর কাটাই, সেই তো ইয়ের সময়, ওই যে ইলিশের সময় ব্যাপক খেলে এই ট্রলার গুলা। কোনগুলো? ওই আরেকটা যেটা আছে ওগুলা, ওটা আপনার যে কোনো তুফানি আমি নিয়ে যেতে পারবেন। সুন্দরবনের এই জেলেদের দেখলে সত্যি মনে সাহস আসে, মনে হয় যেন তাদের কাছে আমরা কিছুই নই। জাহিদুল বড় ভাই কিংবা তার মতো জেলেরা একেবারে জীবনকে তুচ্ছ করেই সুন্দরবনে সাগরে মাছ ধরতে বের হন, মাছ পরিবহন করেন, এবং বাকি যে কাজগুলো সব কিছু খুব সুন্দর করেই শেষ করেন, এবং মৌসুম শেষে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে যান। যাই হোক, বলছিলাম যে ভাটার সময় আমাদের এই জায়গা থেকে উঠতে হবে ছোট্ট ট্রলারটিতে, লম্বা পথ। আমরা মাছ ধরতে যাচ্ছি, রওনা দিচ্ছি। আশা ভাই থাকেন তাহলে? হ্যাঁ, বর্শি দিয়ে মাছ ধরে নিয়ে আসি। এখন তো ভাটার সময়, রোদ আমি নাচতে আমাকে নিতে, আমি যাবো হচ্ছে ওই যে ট্রলারটা আছে একদম শেষের ওই জায়গাটায়, কারণ এখন ভাটার সময় খুব বিপদে আছি, খুব বিপদে আছি। দেখা যাক, এটা একটু ধরো এক হাতে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন ধীরে ধীরে দেখি, খুব কঠিন একটা অবস্থা। চলো, এই জোয়ার ভাটা মেনে নিতেই হবে। ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো, আমাকে একটু হেল্প করো। হ্যাঁ ভাই, থাকো, অসুবিধা নেই। ও বড় ভাই আছেন নাকি? বড় ভাই আমাকে একটু মাছ ধরতে নিয়ে গেলেন না, একটা দুঃখ থাকলো আমার, সত্যি কথা। আমি আপনার মাছ ধরতে দেখতেছি না, কি লম্বা পথ। বড় ভাই মাছ ধরতে নিয়ে গেল না, এখন কি আমরাই মাছ ধরে নিয়ে আসি? এরপর যাব কি করে? ওই তো পথ আছে, কষ্ট করে। এ বিলাল ভাই, এই বোটটা টানতে হবে। সব কাঠি জাল মাছ ধরতে যাচ্ছে, ওই দূরে আরো এক জোড়া কাঠি জাল, এরাও কাঠি জাল সব না? এরা ওইটাও কাঠি জাল, কাঠি জাল অনেক দূরে যাবে তারা মাছ ধরতে। এগুলো এরকম এক একজন আছে, মালিক আছে, কেউ রব রাম, তারপর সঞ্জয়। আচ্ছা আচ্ছা, এক একজনের বিশ্বনাথ, হান্নান। যাই উঠি। হ্যাঁ স্যার, হ্যাঁ
আমরা আদারকোল থেকে আবার দুবলার চড়ে যাচ্ছি ফরেস্ট অফিস, অফিস কেল্লা বলে যেটাকে আর কি। আদারকোল থেকে রওনা দিয়ে আমাদের দুবলার চরের বন বিভাগের সেই অফিসটি পর্যন্ত যেতে প্রায় সময় লাগবে পৌনে দুই ঘন্টার মতো, এবং লম্বা এই পথটি চলতে গিয়ে কখনো আসলে বিরক্তিবোধ আসে না, কারণ দুপাশে অসম্ভব সুন্দর পরিবেশ, বন, বন্যপ্রাণী এবং জেলেদের কাজকর্ম দেখতে দেখতেই চলে যাওয়া যায়। তো আমরা রূপের গাঙের ভাড়ানি দিয়ে বের হয়ে যাচ্ছি আদারকোল থেকে, এবং এই পথটি বলছিলাম যে একটি সরু খালে ঢুকতে হয়, বিশেষ করে ভাটার সময় যদি আমরা এই খালটিতে ঢুকি বা আপনারা যদি কখনো সেখানে গিয়ে সেই খালটি অতিক্রম করেন দারুণ লাগবে নিঃসন্দেহে। আমি বলবো যে যদি ট্রলারে না চেপে হাতে বা নৌকায় করে এই জায়গাটিতে ঘোরা যায়, সত্যি কথা সেটি সারা জীবন মনে থাকার মতো একটি সফর হবে। এই অঞ্চলে বছরের অন্য সময় বাঘের আনাগোনা থাকে, বাঘ দেখা যায়, কিন্তু শীত মৌসুমে যেহেতু দুবলার চরের জেলেরা এখানে মাছ ধরতে যান, এখানে তাদের চলাফেরা থাকে, কাজে বাঘ সেভাবে এই অঞ্চলে দেখা যায় না। তার মানে এই না যে এখানে বাঘ নেই, এখানে বাঘে হরিণ তাড়া করছে কিংবা বাঘের পায়ের ছাপ সব সময় দেখা যায়। এই যে জায়গাটি দেখছেন, এমন সুন্দর জায়গা, সুন্দরবনের এই অঞ্চলে গেলে সচরাচর চোখে পড়বে, এবং ডিঙি নৌকা নিয়ে বলছিলাম যে আপনারা যদি পর্যটক হিসেবে ঘুরতে যান সেখান থেকে ডিঙি নৌকা নিয়ে এই খালগুলো আপনারা ঘুরতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমরা চলছি যে ছোট্ট ট্রলারটি সেটি চালাচ্ছেন যে তরুণ, তার নাম হচ্ছে বিল্লাল। বিল্লাল সাবেক বনদস্যু, আমি বলবো যে সুন্দরবনে যে দস্যুরা আত্মসমর্পণ করেছিল, বিপথে গিয়েছিল, তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্য ছিল সে। তো তার গল্প একদিন বিস্তারিত বলবো। আমরা তার ট্রলারে করে সোজা চলে যাচ্ছি দুবলা চরের ফরেস্ট অফিসে, এবং সেখানে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে সেক্ষেত্রে বর্শি দিয়ে আমরা মাছ ধরব। সেই প্রস্তুতি সবভাবেই আছে, আমরা এগিয়ে চলছি ফরেস্ট অফিসের দিকে। ছোটো খালটি পেরিয়ে আমাদের এখন গন্তব্য হচ্ছে বড় একটি খাল, অফিস খালের মুখ, যেখানে বেরিয়েই আসলে সমুদ্র দেখা যায়। আমরা সেই জায়গাটি অতিক্রম করেছি, সামনে কিছু দূর এগিয়ে প্রায় আধা ঘন্টা এগিয়ে পড়বে বন বিভাগের অফিস। শীতকালে এই বন অফিসের ব্যস্ততার কোনো সীমা থাকে না, দিন নেই রাত নেই, জেলেরা সেখান থেকে অনুমতি নেন, তারপরে সেখানে রেভিনিউ দেন, এবং দাপ্তরিক কাজ কারবারগুলো সেরে তারা ফিরে যান লোকালয়ে। তো এই যে পুরো কর্মযজ্ঞটি, এটি যে দিনের বেলা চলে তা নয়, দিন রাত চব্বিশ ঘন্টা চলে। মেম্বার মিঠুর আসছে নাকি? দেখেন, এই অফিসে সহকারী হিসেবে কাজ করেন আমাদের ফিরোজ ভাই, যিনি ফিরোজ মেম্বার নামে পরিচিত, এবং সুন্দরবনের এই জায়গার আশেপাশের হরিণগুলোর কাছে তিনি খুবই পরিচিত একটি মুখ। এই ফিরোজ মেম্বার একজন প্রান্তিক মানুষ, এবং তার জীবনের একটি বড় সময় এই জায়গাটিতে কেটে গেছে। তিনি এই বনে সহকারীর হিসেবে কাজ করেন বন বিভাগের একটি অফিসে, তার বাড়ি রামপালে।
মিঠু মিঠু কি আসছে? মিঠু আসেনি না? কই গেল মিঠু? বাড়াই গেছে না? মিঠু তো বেশি পোষা ছিল। আপনার হরিণেরা কেমন আছে? আছে বলো। প্রতিদিন ওই খাবার টাবার দিই, আলুর পোড়া টোসা যা খায় তার বাদ দিয়ে নিয়ে আসি, কিনেও খায়, কিনেও বাড়ির মধ্যে এক বস্তা কিনে নিলাম দুই ছোট। এখন তো সবজি টবজি আছে, আলু কিনে নিয়ে এলাম। শুধু এই জায়গাটি তো নয়, সুন্দরবনের যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে সাতক্ষীরার কলাগাছিয়া, করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, এই অঞ্চলে গেলে হরিণদের সাথে এরকম দেখা সাক্ষাৎ হবে পর্যটকদের সঙ্গে, যদি কপাল ভালো থাকে। একদম হাতের কাছে এসে ঘুরে বেড়াবে এই হরিণগুলো। অসম্ভব সুন্দর একটি পরিবেশ তৈরি হয় যখন এক ঝাঁক হরিণ একেবারে পুরো পাল ধরে আসবে আপনার কাছে, আপনি তার গায়ে হাতও বোলাতে পারবেন, এমন একটি পরিস্থিতি যখন তৈরি হয় তখন। যাই হোক, এবার এই ফিরোজ ভাইয়ের একটু খোঁজ খবর নিই আমরা। আপনার ঘরের কি অবস্থা? ঘরের আপনার যে তিন 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 যে কাঠ টাট কিনতে পারেন, আপনার সমস্যা। এমনি আনুমানিক কিরকম টাকা লাগবে আপনার পুরো ঘর কমপ্লিট করতে? ঘরটা তুলতে গেলে 1 লাখ টাকা। 1 লাখ? বাবারে বাবা। আচ্ছা যাই হোক, এমনি টিন টিন কেনা হয়েছে তো? না, টিন টিন কেনা হয়েছে। আচ্ছা, 30,000টা টিন কিনি। টিন কি কমপ্লিট? টিন কিনেছি, তার নাম মঙ্গলাদেব নিনি, টাটা দিয়ে। টিন টিন কত মানে কমপ্লিট টিন? বান্ডিল কত করে? বান্ডিল কত করে? আমার সিমেন্টের টিন ওই সেই সিটটা কিনেছি। কত করে পড়তেছে সেটা? ওর একটা ফুট হিসেবে বিক্রি হয়, ঘরে কতটুকু লাগবে সেই মিস্ত্রি আইলো হাতে। আচ্ছা, কত করে ফুট? এই যে আমি বলতে মিস্ত্রি বলতে মিস্ত্রি বলতে পারে, ঘর করবেন আপনি, আপনি কিছুই বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে এক বান্ডিল টিনের ব্যবস্থা আজকে করে দিচ্ছি আমি, তারপরেরটা পরে দেখবনি। হ্যাঁ, এরপর মাছ ধরার চেষ্টা করলাম আমরা। আসলে জোয়ার ভাটার পরিস্থিতি তখন অনুকূলে ছিল না বলে সেভাবে মাছ ধরতে পারিনি সেদিন। এদিকে সন্ধ্যা হয়ে এসেছিল, আমাদের আবার ফিরতে হবে আলোর কোলে স্রোতের তালে তালে, তাই দ্রুত বড়শি গুছিয়ে আমরা সেখান থেকে বিদায় নিলাম। কারণ এই জায়গাটিতে বেশিক্ষণ থাকতে গেলে একটু সমস্যা, কারণ সমুদ্রের মুখে সেই জায়গার এই ধরনের ট্রলার নিয়ে অবস্থান করা রাতের বেলা নিরাপদ নয়। আমরা রওনা দিয়ে দিছি, চলে যাচ্ছি। আমরা চলে এসেছি প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে আলোর কোলে। ভালো থাকবেন সবাই।